হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি। তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র।
এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে। তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি। তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে। তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো
এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিপজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে, তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিপজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে, তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত।
নেক্সট হচ্ছে আপনাদের চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন, নেক্সট মনোয়ার হোসেন ডিপজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশ রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন, নেক্সট মনোয়ার হোসেন ডিপজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন, নেক্সট মনোয়ার হোসেন ডিপজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ।
নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বা সহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশ রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে। তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিপজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশ রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে। তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিপজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশ রূপে।
তো জ্যাকসন সুরকার আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে, তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে, তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক,
এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে, তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে, তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র,
তো ষোলো তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে ষোলোটা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি। তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের ষোলোটা তথ্যসূত্র। সো তো ষোলো তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে ষোলোটা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের ষোলোটা তথ্যসূত্র। সো তো ষোলো তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে ষোলোটা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি।
তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি। তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি
মান্না কাজী, হায়াত নায়ক পরিচালক, জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালক বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিপজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা বুবিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা বুবি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক, জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিপজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা বুবিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা বুবি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক, জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত।
নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজন। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে। তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজন। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে। তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজন। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ।
নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বা সহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশ রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের সুরকার সম্বন্ধে বলি তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে। তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের সুরকার সম্বন্ধে বলি তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে। তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে।
তো জ্যাকসন সুরকার আপনাদেরকে দেখতে হবে। নেক্সট হচ্ছে আপনাদের সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনার আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশ রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশ রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক,
এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে
সবাই দেখো না। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো ওই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি। তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজুয়াল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো ওই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজুয়াল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো ওই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে
1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি। তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো
এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে আর মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত।
নেক্সট হচ্ছে আপনাদের চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র। তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল।
নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে। তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে। তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে।
তো সেকশন স্বরূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজন। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে, তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজন। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে, তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক,
এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে, তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে, তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র,
তো ষোলো তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে ষোলোটা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি। তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন ষোলোটা তথ্যসূত্র। সো তো ষোলো তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে ষোলোটা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন ষোলোটা তথ্যসূত্র। সো তো ষোলো তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে ষোলোটা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন।
হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো ওই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি। তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডি ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশের রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডি ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র।
এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি। তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশ রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনারা দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতার সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশের সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস। এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক। এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের 16টা তথ্যসূত্র। সো তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে। তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো
এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পাওয়া যাবেন এই শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে পাগলি মুভি সম্বন্ধে বলতে চাইছি। তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যারা পাগলি মুভি নিয়ে পরিচিত। তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো পাগলি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও ফারজানা ববি। এটি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মান্না কাজী হায়াত নায়ক পরিচালক জুটির প্রথম চলচ্চিত্র। তো এই পাগলি চলচ্চিত্র যেটা হচ্ছে 1986 সালে একে ক্রিয়েটেড করা হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত করা হয়েছে এই পরিচালিত বাংলাদেশি যে চলচ্চিত্রটাকে, তো 1986 সালে একে যেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত করা একটা চলচ্চিত্র নামে পরিচিত। নেক্সট হচ্ছে আপনাদের এই চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে বলি, তো পরিচালক রূপে আপনি দেখতে পাবেন কাজী হায়াতকে। নেক্সট প্রযোজক সম্বন্ধে বলি, তো সোহরাব হোসেন দেখতে পাবেন। নেক্সট মনোয়ার হোসেন ডিভিজল। নেক্সট রচয়িতা সম্বন্ধে আপনাদের বলি, তো শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট কাহিনীকার রূপে আপনারা দেখতে পাবেন শাহাদাত হোসেন বাদশাহ। নেক্সট আপনাদের শ্রেষ্ঠাংশ সম্বন্ধে বলি, তো মান্নাকে দেখতে পাবেন। নেক্সট ফারজানা ববিকে আপনারা দেখতে পাওয়া যাবেন এই শ্রেষ্ঠাংশের রূপে। তো শ্রেষ্ঠাংশ রূপে আপনারা দেখে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আপনাদের এর সুরকার সম্বন্ধে বলি, তো সুরকার আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আপনারা দেখতে পাবেন। এর চিত্রগ্রাহক সম্বন্ধে আপনাদের বলি, তো শেখ শামসুদ্দিনকে আপনারা দেখতে পাবেন। নেক্সট সম্পাদক সম্বন্ধে বলি, তো বুলবুল চৌধুরী। নেক্সট প্রযোজনা করেছেন কোম্পানি এডি ফিল্মস, এর প্রযোজনায় একে ক্রিয়েটেড করা হয়েছে। নেক্সট পরিবেশক সম্বন্ধে আপনাদের বলি, তো সান পিকচার্স যেটা হচ্ছে এর পরিবেশক, এবং এই মুভিটা হচ্ছে এডিকো ফিল্মস কোম্পানির তরফ থেকে ক্রিয়েটেড করা একটা মুভি। নেক্সট আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি, তো তথ্যসূত্র হচ্ছে আপনাদের তেমন 16টা তথ্যসূত্র, তো 16 তথ্যসূত্র ভিত্তি দেখতে পাবেন আপনারা এখানে 16টা তথ্যসূত্রকে। সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা, অনেকে একটা ভালো মুভি হতে চলেছে, তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখুন।